আরে আরে, তোরা কি করছিস ঘরে? কেন ফুটবল খেলছিস? ফুটবল লেগে যদি ঘরের আসবাবপত্র ভেঙে যায় তখন কি হবে? তোদের বাবা তো আমাকেই বকা দিবে। মা, তাহলে আমরা কোথায় খেলবো? মা, তুমি তো বলেছো বাহিরে না খেলতে। এখন আমরা কোন দিকে যাব তুমি বলো তো? না খেলে সারাদিন বসে বসে থাকবো নাকি? শুনি মা, আমাদের তো এই বনে অনেক দিন হলো এসেছি, আমাদেরকে বনের মাঠে গিয়ে খেলার অনুমতি দাও না মা। আমাদের ঘরে খেলতে আর ভালো লাগে না। এই বনের বাচ্চারা অনেক সুন্দর সুন্দর করে খেলে, কিন্তু আমরা ঘরের বাইরে যেতেই পারি না। হ্যাঁ মা, বোন একদম ঠিক কথাই বলেছে। মা, আমাদের বনের মাঠে খেলার অনুমতি দাও না মা, দাও না। আমরা কথা দিচ্ছি আমরা কোনো ঝামেলা করব না। হয়েছে, থাম এবার, তোরা আমাকে কথা বলতে দে। তোরা আজ থেকে বনের পাখির বাচ্চাদের সাথে মাঠে খেলবি। তবে শোন, এই বনে নাকি একটা কুয়ো আছে, ওই কুয়োটা নাকি ভালো নয়। তোরা কখনো ওই কুয়োর কাছে যাবি না, বুঝেছিস? ঠিক আছে মা, ঠিক আছে, আমরা যাবো না। এ বোন চল, বল দিয়ে আমরা মাঠে খেলতে যাই, কি যে মজা করে খেলবো না। এরপর ওরা দুই বোন বল নিয়ে মাঠে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ওরা দু বোন কুয়োর পাশ দিয়ে বাড়িতে ফিরছিল, এমন সময় দিদি দেখ কুয়োর উপর কি সুন্দর একটা লাল ফুল ফুটেছে, কি মিষ্টি দেখতে ফুলটা। দিদি, আমার ওই ফুলটা চাই চাই। শিখি রে, মা কি বলেছে তোর মনে নেই নাকি বলতো? মাই কুয়োর কাছে আমাদের যেতে নিষেধ করেছে, কোনো বিপদ হওয়ার আগে চল এখান থেকে, জলদি চল। না না, আমি যাব না, আমার ওই ফুলটা চাই মানে চাই। তোর ভয় লেগে থাকলে তুই যা বাড়িতে, আমি তো ওই ফুলটা নিয়ে মাথায় দিয়ে তারপরে বাড়িতে যাব। বড় বোন হয়েও তো ভয় বেশি, ভীতু একটা তুই। দাঁড়া বোন দাঁড়া, তোকে যেতে হবে না, আমি নিয়ে দিচ্ছি তোকে ফুলটা। তবে এই ফুলটা যে আমরা কুয়ো থেকে ছিঁড়েছি এটা মাকে ভুলেও বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না, যাই এবার তাড়াতাড়ি ফুলটা নিয়ে আয়। ইস, কি সুন্দর ফুল, আমার যে তস হচ্ছে না রে। টুকি কুয়োর উপর থেকে ফুলটা যেই না নিতে যাবে অমনি পা পিছলে কুয়োর ভেতর পড়ে যায়। দিদি, এটা কি হলো? না না দিদি, তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারিস না দিদি। আমি এখন বাড়িতে ফিরে মাকে কি বলবো দিদি? ফিরে আয় দিদি, ফিরে আয়। কিং কিং বোন, মা বাঁচাও আমাকে, মা বাঁচাও, আমি কোথায় চলে এসেছি? আমি তো কুয়োর ভিতরে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখানে তো কোনো পানি দেখছি না, এটা তো একটা অন্য ভুবন মনে হচ্ছে। আমি এখানে এলাম কি করে? তার মানে কুয়োটা শুকনো ছিল, কুয়োতে পানিও ছিল না। আমাদের বন থেকে কুয়োর ভিতরে এই জায়গাটা তো বিয়ে সুন্দর, কিন্তু আমি তো এখানে থাকতে চাই না, আমি বাড়িতে যাব। আমি বাড়িতে যেতে চাই, আমি মা বোনের কাছে যাব। আহ, আমি উঠতে পারছি না কেন, আমার পাখাটা প্রচন্ড ব্যথা করছে। এবার আমি কুয়ো থেকে উপরে যাবো কি করে? বোন, তোমরা সবাই কোথায়? মা, তুমি আমাকে নিয়ে যাও। মা মা, আমি তোমার কাছে যাব। আরে আরে আরে, আমার পা তো একদম ঠিক আছে, যাই চারদিকটা ঘুরে ঘুরে দেখি কোনো সাহায্য পাই কি না। এত সুন্দর রাজ্যে নিশ্চয়ই কেউ না কেউ বসবাস করে। টুকে চারদিকে তাকিয়ে অনেক কষ্টে সামনের দিকে চলতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে টুকটুকের লাল একটা লিপস্টিকের গাছ। আরে আরে, আমি কি দেখছি, করবি তো লিপস্টিক গাছ? সবই তো ঠিক ছিল, কিন্তু এই গাছটা কেমন অদ্ভুত লাগছে কেন? দেখি তো কাছে গিয়ে লিপস্টিকগুলো আসল না নকল। যেও না পাখি, ওই গাছের কাছে যেও না, ওই লিপস্টিক গাছ ভালো নয়, ওটা রাক্ষসীর পাখি ধরার ফাঁদ। কি তুমি? তুমি কি এই রাজ্যে থাকো নাকি আমার মতো উপর থেকে পড়েছো বলো তো? আমি রাজ্যের রানী, কিন্তু তুমি কে? রাক্ষস তো আমাকে ছাড়া আর কাউকে জীবিত রাখিনি, তাহলে তুমি? আমি কুয়োর ভিতর পা পিছলে এখানে চলে এসেছি,
আমি অন্নপানির পাখি গো, আমি অন্নবন থেকে এসেছি। তুমি ওই ফুলটা নিতে গিয়ে অনেক বড় ভুল করেছো। আসলে ওই লাল ফুলটাও ছিল রাক্ষসের একটা চক্র। এবার ওই রাক্ষস তোমাকেও লিপস্টিক বানিয়ে রাখবে। রানী, আপনি তখন থেকে রাক্ষস রাক্ষস করছেন, আমাকে খুলে বলুন তো ওই রাক্ষস কোথায় থাকে? ও কেনই বা সবাইকে লিপস্টিক বানিয়ে গাছে ঝুলিয়ে রাখে? ওই যে লিপস্টিক গাছের পিছনে একটা গুহা দেখা যাচ্ছে, ওই গুহায় রাক্ষস থাকে। ওই রাক্ষস শক্তি অর্জনের জন্য সবাইকে লিপস্টিক বানিয়ে গাছে ঝুলিয়ে রাখে। ও আমার স্বামী, মানে এই রাজ্যের রাজাকেও এই গাছে লিপস্টিক বানিয়ে রেখেছে। এই যে আমার গলার মুক্তার মালাটার কারণে ওই রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারছে না, আবার আমি ওকে ধ্বংস করতে পারছি না, কারণ আমি এই রাজ্য থেকে বের হতে পারি না। আমি ধ্বংস করব রাক্ষসকে। রানীমা, আপনি আমাকে বলুন কোনো উপায় অবলম্বন করলে আমি রাক্ষসকে ধ্বংস করতে পারবো। কুয়োর উপরের বনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় সিন্ধুকে একটা সোনার কাঠি আছে। ওই সোনার কাঠি দিয়ে রাক্ষসকে আঘাত করলে রাক্ষস মারা যাবে। আমি এক্ষুনি যাচ্ছি ওই সোনার কাঠি আনতে। আমার তো পাখায় ভীষণ ব্যথা করছে, আমি তো উঠতেই পারছি না। চলো চলো আমার প্রাসাদে, আমি তোমায় সেবা করে ভালো করে তুলবো, আর তারপর তুমি ওই সোনার কাঠি আনতে যেও, কেমন? রানী টুকিকে নিয়ে তার প্রাসাদে যায়। আর বেশ ভালো করে টুকি সেবা যত্ন করতে থাকে। বেশ কয়েকদিনের ভেতরেই টুকি সুস্থ হয়ে যায়। রানীমা রানীমা, আমার পাখায় তো এখন কোনো ব্যথা নেই, আমি তাহলে যাই সোনার কাঠি আনতে, কেমন? টুকি মা আমার, খুব তাড়াতাড়ি ফিরে আসিস, কারণ যত তাড়াতাড়ি ওই রাক্ষস ধ্বংস হবে তত তাড়াতাড়ি লিপস্টিক থেকে রাজা সহ বাকি প্রজারা মুক্ত হবে। রানীমা, আমাকে আশীর্বাদ করুন। টুকি উড়ে কুয়োর ভেতর থেকে তার নিজের বনে চলে আসে আর পাহাড়ের সামনে গিয়ে বলতে থাকে, ওই তো পাহাড়টা, যাই জলদি সোনার কাঠি নিয়ে আমি আবার রানীর কাছে যাই। টুকি পাথরের গুহায় প্রবেশ করে আর সিন্ধুক থেকে সোনার কাঠিটা নিয়ে আবারও কুয়োর ভেতর প্রবেশ করে আর রানীকে সবটা খুলে বলে। আর ওরা দুজন কাঠিটা নিয়ে লিপস্টিক গাছের কাছে যায়। এমন সময় সেখানে রাক্ষস চলে আসে। তার মানে এই সেই পাখি যে আমার এখানে নতুন এসেছে, তাই তো রানী? আয় পাখি আয়, তোকেও লিপস্টিক বানিয়ে রাখি। রাক্ষস শয়তান, আমি তোর লিপস্টিক হতে আসিনি, আমি তোকে মেরে লিপস্টিক থেকে সবাইকে মুক্ত করতে এসেছি, বুঝেছিস? টুকি এসব বলে রাক্ষসের পেটে সোনার কাঠিটা ঢুকিয়ে দেয় আর সাথে সাথে রাক্ষস হয়ে যায়। আর লিপস্টিক গাছের সব লিপস্টিক থেকে সব পাখিরা মুক্ত হয়ে বাহিরে বেরিয়ে আসে। রাজা, তুমি ঠিক আছো তো? দেখো রাজা, এই পাখিটা রাক্ষসকে মেরে তোমাদের মুক্ত করেছে। রানী, সৃষ্টিকর্তা এই পাখিকে আমাদের উপকার করার জন্যই পাঠিয়েছে। ছোট পাখি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। রানীমা রাজামশাই, আমার কাজ শেষ, এবার তবে আমি আসি গো, বাড়িতে আমার বোন আর আমার মা আমার জন্য অপেক্ষা করছে। রানী, তোমার গলার মুক্তোর হারটা ওকে পরিয়ে দাও, যাতে কোনোদিন ওর কোনো বিপদ না হয়, আর ও এভাবেই সবাইকে সাহায্য করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তবে আমি আসি গো, তোমরা ভালো থেকো, কেমন? এরপর টুকি বাড়িতে এসে ওর মা টুনিকে সব কথা খুলে বলে। বেশ ভালো করেছিস মা, অন্যের উপকার করে, সারা জীবন এমন উপকারী থাকিস মা, তোর জন্য দুদিন থেকে কিচ্ছু খাইনি, চল খাবার খেতে চল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, তাই আমরা সব সময় ভালো কাজ করব। আর বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।